ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা এখানে আলোচনা করব কালার ব্লাইন্ড নিয়ে। অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডটা কি, কেন হয়, এর লক্ষণগুলোয় কি কি থাকে, কিংবা এর ট্রিটমেন্টটাই কি হবে, এবং আপনি কালার ব্লাইন্ড কি না সেটাও জানতে পারবেন আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে। তো আশা করি আপনি কোনো রকম স্কিপ না করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, স্ক্রিনে দুটা ছবি দেওয়া আছে, একটা নর্মাল ভিউ আর একটা কালার ব্লাইন্ডের জন্য। আপনি যদি কালার ব্লাইন্ড হন, তবে আপনার ডান দিকে যে ছবিটা আছে কালার ব্লাইন্ড, এ ধরনের ছবি দেখতে পাবেন। আর যদি আপনি নর্মাল ভিউয়ার হন, তবে ছবিটা এরকম দেখতে পাবেন, একই রকমের দুটো ছবি, অথচ কালার ব্লাইন্ডরা একরকম দেখবে আর নর্মাল যাদের ভিউ, যারা কালার ব্লাইন্ড নয়, তারা অন্যরকম দেখবে। ছবিটা দেখে আপনাদের স্পষ্ট ধারণা চলে আসবে কালার ব্লাইন্ড অ্যাকচুয়ালি কী। এবার জেনে নেওয়া যাক কালার ব্লাইন্ডটা অ্যাকচুয়ালি কী। এর নাম থেকে বোঝা যাচ্ছে যে কালার ব্লাইন্ড মানে বর্ণান্ধ, যারা বিভিন্ন কালারের রং দেখতে পারেন না, তাদেরকে বর্ণান্ধ বলা হয়। সচরাচর যারা বর্ণান্ধ হন, তারা মূলত সবুজ এবং লাল কালারটাই দেখতে পারেন না, কোনো কোনো ক্ষেত্রে তারা নীল কালারটাও দেখতে পারে না। এবার আসবো কালার ব্লাইন্ড হলে আপনার প্রবলেমটা কোথায়। কালার ব্লাইন্ড হলে নর্মালি আপনার ভিউয়ের, মতলব নর্মালি আপনার শার্পনেস অফ ভিউয়ের কোনো প্রবলেম হবে না, মানে আপনার চোখের কোনো প্রবলেম হবে না, আপনি সব কিছুই ঠিকঠাক দেখতে পারবেন। কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হবে, যেমন আপনি কোন কাপড় কিনছেন, কাপড়ের অ্যাকচুয়াল কালার আপনি জানতে পারবেন না, আপনার ফ্যাশনের কি, কোন ফ্যাশনের কোন কালার চয়েস করবেন সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারেন। তাছাড়া আপনি বিভিন্ন জবের ক্ষেত্রে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, যেমন রেলওয়ে সিগন্যালের ক্ষেত্রে আপনি কোন সিগন্যাল দেখবেন সেক্ষেত্রে আপনার প্রবলেম, রেলওয়ে জবের ক্ষেত্রে এই জন্য প্রবলেম হবে। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ন্যাচারালি এই তিনটা রঙের উপরে কালার ব্লাইন্ড এফেক্ট করে। তারপরে আপনি বিমান বাহিনীতে কাজ করতে পারবেন না, ট্রাফিক পুলিশে কাজ করতে পারবেন না, এ ধরনের বিভিন্ন জায়গায় আপনার কাজের ক্ষেত্রে অবস্ট্রাকশন আসবে। এবার আমরা জানবো কেন কালার ব্লাইন্ডটা হয়, কালার ব্লাইন্ড ঘটার কি কারণ। কালার ব্লাইন্ডনেস বা কালার ডিফিসিয়েন্সিটা কি সেটা জানার জন্য প্রথমে আমাদের চোখের ভেতরের বিভিন্ন কোষ সম্পর্কে জানতে হবে। কোষ, চোখের ভেতরে যে রেটিনা থাকে সেটা আমরা সবাই জানি। তো এই রেটিনার মধ্যে আবার দু ধরনের কোষ থাকে, যেটাকে আমরা বলি রড এবং অন্যটা কোন সেল। তো রড ডিটেক্ট করে অনলি লাইট, এটা লাইট সেন্সিটিভিটি, এবং কোন সেলটা ডিটেক্ট করে কালার। কোন সেলের ভেতরে আবার তিন ধরনের সেল থাকে, প্রথমত রেড, গ্রিন এবং ব্লু সেল থাকে। তো কালার ব্লাইন্ডনেস তখনই ঘটে যখন এই তিন ধরনের সেলের মধ্যে তিন ধরনের সেলই অনুপস্থিত থাকে, তখন হবে সেভার কালার ব্লাইন্ডনেস। আর যখন তিনটের মধ্যে একটা অনুপস্থিত থাকে, তখন মাইল্ড কালার ব্লাইন্ডনেস ঘটবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই তিনটি কোষের গঠনগত ত্রুটি, নট ওয়ার্কিং, অ্যাবসেন্ট, এ ধরনের জন্যও ঘটতে পারে কালার ব্লাইন্ডনেস। অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডের সিমটম বিভিন্ন ধরনের হয়, যেমন আপনি মাইল্ড কালার ব্লাইন্ড না সেভার কালার ব্লাইন্ড। এক্ষেত্রে অনেক সময় মাইল্ড কালার ব্লাইন্ড যাদের প্রবলেম, তারা সারা জীবন হয়তো জানতেই পারলো না তিনি কালার ব্লাইন্ড, এক্ষেত্রে সমস্যাও খুবই কম দেখা দেবে। আবার যারা সেভার, তারা তো প্রবলেম দেখাই দেবে। আপনি হয়তো কালার ব্লাইন্ড কী করে বুঝবেন, এক কালার ব্লাইন্ড টেস্ট করতে পারেন। আমাদের ভিডিওটা পুরোটা দেখুন, আমরা 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 বলে দেবো আপনি কালার ব্লাইন্ড কিনা। অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন আমাদের ভিডিওটা দেখার পরে আপনি কালার ব্লাইন্ড কিনা। আমরা টেস্টটা করে দেবো, আপনার চোখের টেস্টটাও আজকে করে দেবো। তো শিশুদের ক্ষেত্রে মায়েদের যেটা প্রবলেম হয়, কালার ব্লাইন্ড শিশু, কালার যখন তার মা কালার চেনাতে যাইবে শিশুটাকে, তখন সে ডিফারেন্ট ডিফারেন্ট কালার বলবে, যে অ্যাকচুয়াল যে কালারটা সে কালারটা বলবে না, সে ডিফারেন্ট কালার বলবে। এবং আপনাদের বন্ধুদের ক্ষেত্রে অনেক সময় আপনি বলবেন যে বন্ধুরা একটা কালার বলছে, আপনি অন্য একটা কালার বলছেন। এ ধরনের কোনো প্রবলেম হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো প্রবলেম চলছে। তো এক্ষেত্রে আপনি
কালার ব্লাইন্ড টেস্ট করে নিতে পারেন কোন অপথালমোলজিস্টের কাছে গিয়ে, অথবা আই স্পেশালিস্টের কাছে গিয়ে, অথবা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি কালার ব্লাইন্ড কি না। এবার আমরা কালার ব্লাইন্ড টেস্ট শুরু করব। তো এর পর পর কিছু প্লেট আপনাদের দেখাবো, ইমেজ দেখাবো, সেই ইমেজগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন, যাতে যাতে কোনো মিস্টেক না হয়। পরপর যে প্লেটগুলো দেখাবো আমরা, সেই প্লেটগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। প্লেটগুলো দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কালার ব্লাইন্ড কি না, এবং কালার ব্লাইন্ড যদি হন তবে আপনি কোন কালারে ব্লাইন্ড সেটাও বুঝতে পারবেন। সুতরাং মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, যে ইমেজটা দেখতে পাচ্ছি, একটা এখানে 12 লেখা আছে। যারা কালার ব্লাইন্ড আছেন তারাও 12 দেখতে পাবেন, যারা কালার ব্লাইন্ড নয় যাদের নর্মাল ভিশন তারাও 12 দেখতে পাবেন। এখানে প্লেটটা খুবই ভালো করে দেখুন এবং এইখানে সংখ্যা দিয়ে কত লেখা আছে সেটা বোঝার চেষ্টা করুন। যারা যাদের নর্মাল ভিশন, যাদের যারা কালার ব্লাইন্ড নন তারা এটাকে 8 দেখতে পাবেন, আর যারা কালার ব্লাইন্ড আছেন তারা এটাকে 3 দেখতে পাবেন। তবে যাদের কালার তবে যারা রেড অথবা গ্রিন কালার ব্লাইন্ড তারাই এটাকে একমাত্র 3 দেখতে পারবেন, বাকিরা সবাই এটাকে 8 দেখতে পারবেন। রেড গ্রিন মনে রাখবেন, রেড গ্রিন কালার ব্লাইন্ড যারা, তবে রেড মানে লাল সবুজ রঙের যারা বর্ণান্ধ তারা এটাকে 3 দেখতে পারবে। যাদের নর্মাল ভিউ এই ইমেজটা তারা 6 দেখতে পারবেন, মানে 6 দেখতে পারবেন। আর যারা লাল অথবা গ্রিন কালারের বর্ণান্ধ, এখানে লেখা আছে রেড গ্রিন ডিফিসিয়েন্সি মানে বর্ণান্ধ, তারা এটাকে 5 দেখতে পারবেন। ভালো করে দেখুন এবং আপনি কোনটা সেটা নিজেই বিচার করে নিন। এই প্লেটটা ভালো করে দেখে নিন, যদি আপনার নর্মাল ভিউ হয়, নর্মাল ভিশন থাকে, তবে এটাকে আপনি 29 দেখতে পারবেন, মানে 29 দেখতে পারবেন। আর যারা রেড অথবা গ্রিন কালারের ডিফিসিয়েন্সি মানে রেড রেড লাল অথবা সবুজ কালারের যারা বর্ণান্ধ তারা এটাকে 70 দেখতে পারবেন। হ্যাঁ, আপনার যাদের নর্মাল ভিউ তারা আবার হয়তো ভাবতে পারেন এটা 29 তো 29ই হবে, যারা রেড গ্রিন কালার ডিফিসিয়েন্সি তারা এটাকে 70ই দেখবে। এবং আপনি যদি এটাকে 29 দেখুন তা আপনার এই কালারে বর্ণান্ধ হওয়ার ভয় নেই। তবে প্রত্যেকটা প্লেটই দেখতে থাকুন, আমরা অনেকগুলো প্লেট দিয়েছি এখানে কনফার্মেশনের জন্য, যাতে আপনি নিজে নিজেই বুঝতে পারেন এবং এটা কনফার্ম হয়ে যান, একদম কোনো রকম ভুল যাতে না হয় আপনাদের এই টেস্টটা। যাদের নর্মাল ভিউ আছে তারা এটাকে 57 দেখতে পারবেন, যারা লাল অথবা গ্রিন কালারের ডিফিসিয়েন্সি আছে তারা এটাকে 35 দেখতে পারবেন। এবার আপনারা হয়তো বলতে পারেন শুধু রেড গ্রিন কালারের ডিফিসিয়েন্সি কেন আসে, কারণ এই দুটো কালারের ডিফিসিয়েন্সিটাই বেশি আসে আর ব্লুটা খুবই কম আসে। তবে সেটা নিয়েও আমরা আলোচনা করব, আপনারা পরপর দেখতে থাকুন, প্রত্যেকটা প্লেটই খুবই গুরুত্বপূর্ণ, এক ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন কনফার্মেশনের জন্য। সেই জন্য আমরা অনেকগুলো প্লেট নিয়ে সাজিয়েছি ভিডিওটা, ভিডিওটা বড় হবে, আপনি দেখতে থাকুন। এটাতে নর্মাল ভিউ 5 হবে, যে রেড গ্রিন ডিফিসিয়েন্সিরা 2 দেখতে পারবেন, রেড গ্রিন মানে লাল সবুজ কালার যারা বর্ণান্ধ তারা এটাকে 2 দেখতে পারবেন, যারা বর্ণান্ধ নন তারা এটাকে 3 দেখতে পারবেন, 3 সংখ্যাটা দেখতে পারবেন। একটা ইংরেজি অক্ষরে 3 লেখা থাকবে এখানে, এখানে বাংলা কোনো অক্ষর আসবে না, 3 লেখা থাকবে। যাদের রেড গ্রিন ডেফিসিয়েন্সি, যারা লাল অথবা সবুজ কালারে বর্ণান্ধ তারা এটাকে 5 পড়বেন, এটাকে 3 না পড়ে তারা 5 হিসাবে দেখবেন। স্ক্রিনে দেখা যে রাউন্ড সার্কেলের মধ্যে যে একটা নাম্বার আছে সেটা ভালো করে দেখুন। এখানে যারা নর্মাল ভিউ আছে, যাদের নর্মাল যারা নর্মাল ভিউয়ার তারা এখানে 15 দেখবেন, আর যাদের রেড গ্রিন ডিফিসিয়েন্সি আছে মানে যারা যাদের যারা হয়তো বর্ণান্ধ লাল অথবা সবুজ কালারে তারা এটাকে 17 দেখবেন, যারা বর্ণান্ধ নন তারা এটাকে 74 হিসেবে পড়বেন, যারা রেড গ্রিন ডিফিসিয়েন্সি যারা মানে লাল এবং সবুজ কালারে যারা বর্ণান্ধ তারা এটাকে 21 পড়বেন, যাদের নর্মাল ভিশন আছে তারা এটাকে 2 হিসেবে পড়বে, আর যারা লাল অথবা সবুজ কালারে যাদের বর্ণান্ধ তারা এটাকে কিছুই দেখতে পারবেন না, অধিকাংশ মানুষ এটাকে পড়লেও ভুলভাল কিছু পড়ে দেবে, সঠিকটা মানে 2 যে এটা লেখা আছে সেটা তারা বুঝতে পারবে না। যাদের নর্মাল ভিশন আছে তারা এটাকে 6 হিসেবে পড়বেন, এবং যারা বর্ণান্ধ লাল অথবা সবুজ কালারে তারা এটাকে কিছুই পড়বেন না, অথবা কিছু একটা পড়লেও ভুলভাল কিছু একটা পড়বেন।
যাদের ভীষণ নর্মাল আছে তারা এটাকে 97 হিসেবে পড়বেন, এবং যারা বর্ণান্ধ লাল অথবা সবুজ কালারে তারা এটাকে ভুলভাল কিছু একটা পড়বেন অথবা কিছুই দেখতে পারবেন। ভিডিওটা বড় হবে, পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে কনফার্মেশনের জন্য, তবেই তারপরে আপনি বুঝতে পারবেন আপনি কালার অন্ধ মানে বর্ণান্ধ কি না এবং কোন কালারে বর্ণান্ধ। যারা এই প্লেটটা সম্পর্কে বলি, যারা প্লেটটা নর্মাল যাদের ভিশন আছে তারা 45 পড়বেন, আর যারা বর্ণান্ধ আছে লাল অথবা সবুজ কালারে তারা এটাকে ভুলভাল কিছু একটা পড়বেন বা কিছুই দেখতে পারবেন না। বারবার লাল অ্যান্ড সবুজ প্লেটগুলোই বেশি আসছে, কারণ লাল অ্যান্ড সবুজ কালারটাই বেশি বর্ণান্ধ হয় মানুষ, আর ব্লু কালারটাই মাঝে মাঝে দেখা যায়, ব্লু কালারেও বর্ণান্ধ দেখা যায়। স্ক্রিনে যে রাউন্ড সার্কেলের মধ্যে যে নাম্বারটা লেখা আছে সেটা যাদের নর্মাল ভিউয়ার আছে তারা এটাকে 5 দেখবেন, আর যারা লাল অথবা সবুজ কালারের বর্ণান্ধ তারা এটাকে কিছুই দেখতে পারবেন না। কিছু কিছু ডটেড 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 বিভিন্ন কালারের বিন্দু দেখতে পেতে পারেন অথবা কিছুই দেখতে পারবেন। যারা বর্ণান্ধ নন তারা এটাকে 7 হিসাবে পড়বেন, আর যারা বর্ণান্ধ যারা কালার ব্লাইন্ড আছেন রেড অথবা গ্রিন কালারে তারা এটাকে কিছুই দেখতে পারবেন না অথবা ভুলভাল কিছু পড়বেন। ওপরে এটা প্লেটের নাম্বার দেওয়া আছে, এটা আপনাকে পড়তে হবে না। এটা প্লেট মানে কত নম্বর প্লেটটা আপনার চলছে। যাদের নর্মাল ভিউ আছে তারা এটাকে 16 পড়বেন, আর যাদের বর্ণান্ধ রেড অথবা সবুজ কালারে রেড অথবা গ্রিন কালারে তারা এটাকে কিছুই দেখতে পারবেন না বা অথবা ভুলভাল কিছু একটা পড়বেন। যাদের নর্মাল ভিউ আছে তারা এটাকে 73 হিসেবে পড়বেন, আর যারা বর্ণান্ধ আছেন সবুজ অথবা লাল কালারে তারা এটাকে কিছুই পড়বেন না, তারা এটাকে 73 হিসেবে কখনোই পড়তে পারবেন না। এবার একটা মজার প্লেট চলে আসছে, যারা নর্মাল ভিউ তারাই এটাতে কিছু দেখতে পারবেন না, এবং যারা লাল অথবা সবুজ কালারের বর্ণান্ধ তারা এটাকে 5 হিসেবে পড়বেন। আবার দেখুন ভালো করে, যারা নর্মাল ভিউ তারা এটাকে কিছুই দেখতে পারবেন না, কিছুই নাই, আপনাকে আঁকা বাঁকা রেখা দেখা দেবে, লাল সবুজ বিভিন্ন কালারের আঁকা বাঁকা রেখা দেখা দেবে কিন্তু কিছুই নয়। যারা লাল অথবা সবুজ কালারের ডিফিসিয়েন্সি আছে তারা এটাকে 5 হিসেবে দেখবে। যাদের নর্মাল ভিউ তারা এটাকে কিছুই দেখতে পারবেন না, যারা লাল অথবা সবুজ কালারের বর্ণান্ধ তারা এটাকে 2 হিসেবে পড়বেন, কিন্তু তারা এটাকে কিছুই দেখতে পারবেন না এমনটা হবে না তাদের ক্ষেত্রে। যাদের নর্মাল ভিশন আছে তারা এটাকে কিছুই দেখতে পারবেন না আগের প্লেটগুলোর মতোই, কিন্তু যারা লাল অথবা সবুজ কালারের ডিফিসিয়েন্সি আছে তারা এটাকে 45 হিসেবে পড়বেন। যাদের নর্মাল ভিশন আছে তারা এটাতে কিছুই দেখতে পারবেন না, এবং যাদের নর্মাল ভিশন নেই রেড অথবা গ্রিন কালারে যারা বর্ণান্ধ তারা এটাকে 73 হিসেবে দেখবেন। এবার একটা মজার প্লেট সামনে চলে এসেছে, প্লেটটা ভালো করে আপনাদের দেখতে হবে, একটু সময় নিয়ে দেখতে হবে। প্রথমে বলে দিচ্ছি, যারা নর্মাল ভিউ যাদের নর্মাল ভিশন আছে তারা এটাকে 26 হিসেবে দেখবে, 26 হিসেবে দেখবে, এবং যারা বর্ণান্ধ আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যারা লাল লাল অথবা সবুজ কালার বর্ণান্ধ তারা এটাকে আলাদা আলাদা হিসেবে পড়বে। যাদের প্রোটানোপিয়া, প্রোটানোপিয়া কথাটা মানে হচ্ছে যারা লাল কালারের বর্ণান্ধ, যারা লাল কালারটা দেখতে পারে না, আর প্রোটানোমালি কথাটার অর্থ হচ্ছে তারা লাল কালারটা দেখতে পারে কিন্তু হালকা ভাবে, মানে এদের প্রোটানোপিয়াতে কি হবে, কালার সেল সেন্সিটিভ যে কোন সেল থাকে সেটা এটাতে অ্যাবসেন্ট থাকবে, আর প্রোটানোমালিতে যেটা থাকবে রেড কোন সেলটা থাকবে কিন্তু এর সেন্সিটিভিটি পাওয়ারটা খুবই কম থাকবে, মানে রেড কালারটা এ দেখবে খুবই কম ভাবে। মনে করুন এটা রেড কালারের যারা বর্ণান্ধ তারা এটাকে 6 হিসাবে দেখবে, এটাকে 26টাকে তারা 6 হিসাবে দেখবে। অ্যান্ড ডিউটেরানোপিয়া মানে যারা গ্রিন কালারের কোন সেল যাদের অনুপস্থিত, যারা গ্রিন কালারটাকে দেখতে পারবেন না তারা এটাকে 2 হিসেবে দেখবেন। যাদের গ্রিন কালারের প্রবলেম আছে তারা এটা গ্রিন মানে যাদের সবুজ কালারের প্রবলেম আছে, সবুজ কোন সেল যাদের অ্যাবসেন্ট থাকবে তারা এটাকে দেখবেন 2 হিসাবে, ঠিক আছে। ডিউটারনো ম্যালি কথাটা এটা এখান থেকে এসছে, অ্যাকচুয়ালি এটাতে আপনার গ্রিন সেলটা থাকবে হালকাভাবে থাকবে, মানে এর সেন্সিটিভিটি লেভেলটা খুবই কম থাকবে, গ্রিন কালার দেখতে এনার খুবই প্রবলেম হবে লাল কালারের দেখার তুলনায়। স্ক্রিনে যে প্লেটটা দেওয়া আছে সেই প্লেটটা ভালো করে দেখুন, প্লেটের মধ্যে দুটা সংখ্যা আছে,
তো দুটা সংখ্যা যাদের নর্মাল ভিউয়ার, যারা নর্মাল ভিউ, তারা এখানে 42 হিসেবে দেখবে। যাদের প্রোটানোপিয়া বা রেড কালারে যাদের ডিফিসিয়েন্সি আছে, তারা এটাকে 2 দেখবেন, 4টা দেখতে পাবেন না। আর যাদের ডিটানোপিয়া আছে, যারা গ্রিন কালারের ডিফিসিয়েন্সি আছে, তারা এটাকে 4 দেখবেন, তারা বাঁ পাশে ডান পাশের যে 2 লেখা আছে সেটা দেখতে পাবেন না। যাদের নর্মাল ভিশন আছে তারা এটাকে 35 হিসেবে দেখবেন, যাদের লাল কালারের সমস্যা আছে তারা এটাকে 5 হিসেবে দেখবেন, যাদের সবুজ কালারের সমস্যা আছে তারা তারা এটাকে 3 হিসেবে দেখবেন। প্রোটানোপিয়া কথাটার অর্থ হচ্ছে যাদের লাল কালারের প্রবলেম আছে, যাদের লাল রেড কোন সেল যাদের অ্যাবসেন্ট আছে তারা এটাকে, আর ডিটারনোপিয়া কথাটা হচ্ছে গ্রিন কোন সেল যাদের অ্যাবসেন্ট কিংবা দুর্বল আছে তারা এটাকে 3 হিসেবে দেখবেন। এত প্লেট দেখানোর উদ্দেশ্য হচ্ছে কনফার্মেশন টেস্টের জন্য, আপনার এই টেস্টটা যাতে আপনি কনফার্মেবলি করতে পারেন। যাদের নর্মাল ভিউ আছে তারা এটাকে 96 হিসেবে দেখবেন, যাদের লাল কালারের সমস্যা আছে তারা এটাকে 6 হিসেবে দেখবেন, যাদের সবুজ কালারের সমস্যা আছে তারা 9 হিসেবে দেখবেন। যাদের লাল অথবা সবুজ কালারের প্রবলেম আছে তারা কখনোই এটাকে 96 হিসেবে পড়তে পারবেন না, এটা শুধুমাত্র নর্মাল ভিশন যাদের আছে তারাই 96 হিসেবে পড়বে। এই ছবিটা ভালো করে দেখুন, যাদের নর্মাল ভিউ আছে তারা এই ছবিটাকে একটা তারা এই ছবিটাকে এমনভাবে দেখবেন যে একটা মালা আছে, ধরুন তো মালার মধ্যে চেন আছে, চেনটার মধ্যে আপনি কিছু লাল রঙের কালার দিয়ে দিলেন, লাল রঙের পুঁতি দিয়ে দিলেন, কিছু পার্পেল কালারের পুঁতি দিয়ে দিলেন, তো লাল দিকে লালটা একদিকে থাকবে, পার্পেল কালারটা একদিকে থাকবে। এবার যদি আপনার নর্মাল ভিশন হয় তাহলে এটাকে আপনি দেখবেন মেঝের উপরে যদি অগোছালোভাবে কোনো মালাকে পড়ে থাকা হয় তার যে শেপটা আছে সেই শেপের মতো আপনাকে দেখা যাবে। আর যাদের প্রোটানোপিয়া আছে, মানে যাদের লাল রং দেখতে অসুবিধা আছে, তারা শুধুমাত্র পার্পেল কালারটুকু দেখবেন এবং তারা লাল রংটুকু দেখবেন না, সুতরাং তারা মালার পুরো সার্কেলটা দেখতে পারবেন না, তারা দেখবেন সাপের মতো একটা অংশ পার্পেল কালারের মেঝেতে পড়ে আছে। যাদের ডিটারনোপিয়া আছে, মানে যাদের গ্রিন কালার দেখতে প্রবলেম হয়, তারা শুধুমাত্র লাল অংশটুকু দেখতে পারবেন, মানে লাল অংশটুকু দেখতে পারবেন, এটা উপরের দিকে আছে সেটা আপনি দেখতে পাবেন এমন ভাবে আছে, মানে লাল অংশটুকু একটা সাপের মতো পড়ে আছে সেমন দেখবেন, কিন্তু একটা মালার মতো পুরো বৃত্তাকার শেপ, অগাছলা একটা বৃত্তাকার শেপে আপনি বক্ররেখায় আপনি এটা দেখতে পারবেন না। স্ক্রিনে দেওয়া আছে পার্পেল কালার কেমন হয়, লাল কালার কেমন হয়, এবং পার্পেল এবং ভায়োলেটের ডিফারেন্সটা আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি পার্পেল কালারটা হচ্ছে লাল এবং নীলের একটা মিশ্রণ, এটা নির্দিষ্ট অনুপাতের মিশ্রণকে পার্পল কালারটা তৈরি হয়। এখানেও আগের প্লেটটার মতো মনে করেন লাল আর পার্পল কালার দিয়ে মালাটা রাখা আছে, কিন্তু এটা অগোছালো ভাবে মেঝেতে ফেলা আছে, এক্ষেত্রে লাল অংশটুকু নিচের দিকে আছে, পার্পল কালারটা ওপরের দিকে আছে। যাদের নর্মাল ভিউ আছে তারা পুরো সার্কেলটাই দেখতে পারবেন, তো পুরো অগোছালো সার্কেলটা দেখতে পারবেন, মানে অগোছালো বলছি কারণ এটা বক্ররেখা, এটা কোনো শেপ নেই, এটা একটা মানে মেঝেতে মালা ফেললে যেরকম হয় একটা বিনা শেপে অগোছালো ভাবে যেভাবে একটা শেপ নিজে নিজেই তৈরি করে দেয়, এই ধরনের একটা শেপ তৈরি হয়ে থাকে। তো যাদের এক্ষেত্রেও যাদের মানে লাল রং দেখতে সমস্যা আছে, প্রোটানোপিয়া যাদের আছে, তারা এটাকে শুধুমাত্র পার্পেল লাইনটুকু দেখতে পারবেন, পার্পেল লাইনটুকু সাপের মতো পড়ে আছে দেখতে পারবেন, মানে পুরো সার্কেলটা আপনি দেখতে পারবেন না। ডিটানোপিয়া যাদের সবুজ কালার দেখতে প্রবলেম আছে, তারা এটাকে রেড লাইন হিসেবে দেখতে পারবেন, মানে লাল কালার এটা সাপের মতো পেঁচিয়ে আছে, এভাবে মেঝেতে শুয়ে আছে, এরকম একটা এরকম একটা ছবি পিকচার আপনি দেখতে পারবেন। এই প্যালেটটা ভালো করে দেখুন, যাদের নর্মাল ভিউ আছে তারা এটাতে এখানে কিছুই দেখতে পারবেন না, শুধুমাত্র কিছু কালারের বিন্দু 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 কালার সার্কেলটা পড়ে আছে এটাই দেখতে পারবেন, এবং যাদের লাল অথবা সবুজ কালারের যাদের ডিফিসিয়েন্সি আছে তারা একটা নির্দিষ্ট লাইন দেখতে পারবেন, লাইন 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 হয়ে আছে। এটা আমাদের যাদের নর্মাল ভিউ আছে তারা এটা আমরা বুঝতে পারবো না, এটা যাদের রেড ও গ্রিন কালার ডিফিসিয়েন্সি আছে তারা এটা বুঝতে পারবে। এখানে আগের প্লেটের মতোই অবস্থা, যাদের নর্মাল ভিউ আছে, যাদের নর্মাল ভিশন আছে তারা আমরা কিছুই দেখতে পারবো না, এবং যাদের রেড অথবা গ্রিন কালারের ডিফিসিয়েন্সি আছে বা রেড গ্রিন দুটোই ডিফিসিয়েন্সি আছে তারা এটাকে লাইন লাইন দেখতে পাবে, লাইন হিসেবে দেখতে পাবে। এই প্লেটটা ভালো করে দেখুন, এই প্লেটটাতে আমাদের যাদের নর্মাল ভিশন আছে তারা আমরা একটা ব্লু গ্রিন লাইন হিসেবে দেখতে পাবো,
এবং আগের স্ক্রিনে যেটা আমরা দেখতে পাইনি এটাতে আমরা দেখতে পাচ্ছি ব্লু গ্রিন লাইন হিসাবে। এবার যাদের রেড অথবা গ্রিন কালারের ডেফিসিয়েন্সি আছে তারা এটাতে কিছুই দেখতে পারবে না। আমরা যেমন আগের প্লেটগুলোতে কিছুই দেখতে পেতাম না, তো এরা যাদের রেড গ্রিন কালারের ডেফিসিয়েন্সি আছে তারা এটাতে কিছুই দেখতে পাবে না, আর যাদের নর্মাল ভিশন তারা ব্লু ব্লু অথবা ব্লু গ্রিন লাইন দেখতে পারবেন। দুটো লাইনে ব্লু অথবা ব্লু গ্রিন দুটো একসঙ্গে লাইন আছে, সেই লাইনটাই দেখা যাবে। এই প্লেটটা তো আগের মতো প্লেটই, ব্যাপারটা একই রকম আছে। এখানে ব্লু গ্রিন লাইন দেখতে পাবে যাদের নর্মাল ভিশন আছে তারা, আর রেড গ্রিন ডিফিসিয়েন্সি মানে বর্ণান্ধ যারা লাল অথবা সবুজ কালারে, বা সবুজ সবুজ অথবা লাল দুটোইতে বর্ণান্ধ যারা, তারা এটাতে কিছুই দেখতে পারবে না। যাদের আমাদের নর্মাল ভিশন আছে তারা এটাতে আমরা অরেঞ্জ লাইন দেখতে পাবো। অরেঞ্জ লাইন একটা সাপের মতো অরেঞ্জ লাইন গিয়ে আছে, আঁকা বাঁকা একটা লাইন এদিক ওদিক চড়ে সেটি সিটি আছে, সেরকম দেখতে পারবো। আর যাদের রেড গ্রিন ডেফিসিয়েন্সি আছে, যারা লাল অথবা সবুজ কালারের বর্ণান্ধ, তারা এটাতে কিছুই দেখতে পারবে না, অথবা ফলস লাইন দেখবে, বিভিন্ন কালার মিশ্রণের একটা কিছু একটা দেখবে, কিন্তু ওরা কখনোই অরেঞ্জ লাইন এটা দেখতে পারবে না। এটা আগের প্লেটের মতোই, যাদের নর্মাল ভিউ আছে তারা অরেঞ্জ লাইন দেখতে পাবে, যাদের রেড গ্রিন ডিফিসিয়েন্সি আছে তারা কিছুই দেখতে পারবে না, ফলস লাইন দেখতে পারবে। এই প্লেটটাতে যাদের নর্মাল ভিউ আছে তারা ব্লু গ্রিন এবং ইয়েলো গ্রিন লাইন দেখতে পাবেন, এবং যাদের রেড গ্রিন কালারের ডিফিসিয়েন্সি আছে তারা শুধুমাত্র রেড গ্রিন এবং ভায়োলেট লাইন দেখতে পাবেন, তারা ইয়েলো গ্রিন লাইনটা দেখতে পাবেন না এবং ব্লু গ্রিন লাইনটাও দেখতে পাবেন না। এই প্লেটটাতে আগের প্লেটের মতোই যাদের নর্মাল ভিশন আছে, যাদের নর্মাল ভিউ আছে, তারা ব্লু গ্রিন এবং ইয়েলো গ্রিন লাইন দেখতে পাবে, আর যাদের রেড গ্রিন কালারের যে যাদের অসুবিধা আছে তারা ব্লু গ্রিন এবং ভায়োলেট লাইন দেখতে পারবেন, তারা কখনোই ব্লু গ্রিন এবং ইয়েলো গ্রিন লাইন দেখতে পারবে না। এই প্লেটটাতে যাদের নর্মাল ভিউ আছে তারা ভায়োলেট এবং অরেঞ্জ লাইন দেখতে পাবেন, এবং যাদের রেড গ্রিনের ডিফিসিয়েন্সি আছে তারা ব্লু গ্রিন এবং ভায়োলেট লাইন দেখতে পাবেন। আমরা এই প্লেটের সঙ্গে বিভিন্ন কালারও দিয়ে দিলাম, আপনাদের হয়তো অনেকগুলো টেস্ট করতে করতে কালার সম্পর্কে মাথা গুলিয়েও যেতে পারে, এই জন্য আমরা বিভিন্ন কালারও এখানে দিয়ে দিলাম, দেখে নেবেন। এই প্লেটটাতে যাদের নর্মাল ভিউ আছে তারা ভায়োলেট এবং অরেঞ্জ লাইন দেখতে পাবেন, এবং যাদের প্রবলেম আছে তারা ব্লু গ্রিন এবং ভায়োলেট লাইন দেখতে পারবেন। এটা একটা মজার প্লেট, এই প্লেটটাতে সবাই সেম জিনিস দেখতে পাবেন, এখানে কেউ পার্থক্য আলাদা কিছু দেখতে পাবেন না। আপনি কালার ব্লাইন্ড টেস্টটা অনলাইনেও করতে পারেন, তবে অনলাইন কালার ব্লাইন্ড টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তবে আমার কাছে যে একটা ওয়েবসাইটটা একটু ভালো লেগেছে সেটাই আমি আপনাদের বলছি। এর ডিসক্রিপশানে এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি যাব কালার কালার ম্যাক্স, আমি যাব colormax.org, এই ওয়েবসাইটে চলে গেলাম। এখন এখানে অনেকগুলো প্লেট দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো ছবি এন্টার করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে নাম্বার বিভিন্ন ধরনের প্লেট সাজানো আছে, এবার এখানে আপনাকে নাম্বার এন্ট্রি করতে হবে আর আপনার অ্যান্সার এরা আপনাকে দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ছয় আছে যাদের নর্মাল ভিউ আছে মানে নর্মাল ভিশন, তারা সিক্স দেখতে পাবে। দেখুন সিক্স দেখার সঙ্গে সঙ্গে এন্টার মারলে দেখা যাচ্ছে কি লেখা দেবে, যে দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ সিক্স মোস্ট ইন্ডিভিজুয়াল উইথ নর্মাল কালার ভিশন উইল সি দিস নাম্বার, মানে আপনার চোখ ঠিক আছে, এখানে গেলে আমরা দেখতে পাবো এটা নর্মাল ভিশন 26। আমার কোনো কালার ব্লাইন্ড নেই তাই আমি এটা পার্টিকুলারটাই দেখতে পাচ্ছি 26। দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ 26 মোস্ট ইজ ইন্ডিভিজুয়াল উইথ নর্মাল কালার ভিশন উইল সি দিস নাম্বার। ধরুন আমরা এটাকে এটাকে এখন 15 দেখাচ্ছে, এটা আমি চেঞ্জ করে লিখবো, আমি 16 লিখে দিলাম। দেখুন এখানে কি দেখাচ্ছে, দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ অ্যাকচুয়ালি 15, পিপুল উইথ রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস সি দ্য নাম্বার 17।
মানে যাদের রেড এবং গ্রিন কালারের যাদের ব্লাইন্ডনেস আছে বর্ণান্ধ, তারা তারা এটাকে 17 দেখতে পাবেন। বোঝা গেল? এবার এটাকে চলুন আমরা, এটা নর্মাল ভিশন 6 আছে, এটা 6 নর্মাল ভিশন থাকলে এটা আপনার চোখ ওকে। এখানে কি আছে, এটা নর্মাল ভিশন, এটা নর্মাল ভিশন কত আছে, 73। আমরা 73 লিখব, ইন্টার করব। নর্মাল পিকচার অ্যাবাভ 73, ওকে, এটা করা আছে। আমরা নেক্সট পিকচারে যাব, এখানে 5 আছে, দেখেন 5 আছে, ওকে, এটা নর্মাল ভিশন 5। এটা আমরা একটা ভুল লিখে দিলাম, 3 লিখে দিলাম, 2 লিখে দিলাম, দেখুন কি দেখায়। এটাকে দেখে নিন, প্লেটটাতে আপনি যদি নর্মাল ভিউ হয় তবে আপনাকে এটা, আপনি এটা 16 দেখতে পারবেন, 16 লেখা আছে, ঠিক আছে। এবার আমরা এটাকে এন্টার মারবো, কি হলো, দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ অ্যাকচুয়ালি 16, দ্য মোস্ট কালার ব্লাইন্ড পিপুল উড নট সি দিস নাম্বার ক্লিয়ারলি, যাদের ভিশন ঠিক নেই তারা এটাকে ঠিকমতো দেখতে পারবেন না। এভাবে আপনি সবগুলো প্লেট আপনি ট্রিটমেন্ট করে নিতে পারেন। 45, এটা আপনি দেখে নিন একবার কত আছে, 45 আছে, দ্য নাম্বার পিকচার অ্যাবাভ 45 ইজ ওকে। আপনি আবার রিফ্রেশ করে নিও, নতুন করে করতে পারেন, দেখিয়ে দিলাম আমি। আপনি এই প্রথমটাতেই দেখুন, আমি এটা 7 আছে, দুই আছে, দেখে নিই, এটা 7 আছে, দেখতে পারেন। আমরা এটাকে 1 দিয়ে দিলাম, দেখুন কি হয়, দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ অ্যাকচুয়ালি 7, মোস্ট কালার ব্লাইন্ড পিপুল উড নট সি দ্য নাম্বার ক্লিয়ারলি, যাদের কালার ব্লাইন্ড আছে তারা ক্লিয়ারভাবে এটাকে দেখতে পারবে না। তো আপনি এভাবে করে প্রত্যেকটা প্লেট আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা এটা বানানো হবে, এটা রেড গ্রিন কালার হবে, এটা এটাকে আমি লিখে দিই, দেখুন এটা কি আছে, 29 আছে এখানে, ঠিক আছে। তো আমি এখানে লিখবো 1 লিখে দিই, দেখুন কি দেখাচ্ছে, দ্য নাম্বার পিকচার অ্যাবাভ ইজ অ্যাকচুয়ালি 729, ইফ ইউ সি এ 70 ইউ আর মোস্ট লাইকলি রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। মানে আমি ওয়ানটা, ওটা যেহেতু জানি না আমি, আমার কালার ব্লাইন্ডনেস নেই আমার, সেই জন্য আমি 1 লিখে দিলাম, কিন্তু 1টা অ্যাকচুয়ালি হবে না এখানে। যারা কালার ব্লাইন্ডনেস আছে তারা এটাকে 70 দেখতে পারবেন, 29টাকে 70 দেখতে পারবেন, ইউ আর মোস্ট কালার ব্লাইন্ড, দেখুন এখানে লিখে দিচ্ছে, আপনি 70 দেখতে পারবেন, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস পিপুল দ্যাট আর টোটাল কালার ব্লাইন্ড উইল সি নাথিং, যারা টোটালি কালার ব্লাইন্ড কিছুই দেখতে পারবে না তারা এটাকে কিছুই দেখতে পারবে না। আশা করি আপনারা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশানে, আপনারা দেখে নেবেন, অনলাইন টেস্টটাও করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনার মনে কোশ্চিন আসবে যে কালার ব্লাইন্ডনেসের ট্রিটমেন্ট কী করে করবেন, কোনো অপারেশান বা কোনো ওষুধে আপনার কালার ব্লাইন্ডনেসটা ঠিক হবে। তবে এখানে আমাদের দুঃখের বিষয় হলো, যারা জন্মগতভাবে কালার ব্লাইন্ডনেস বা কনজেনিটাল কালার ব্লাইন্ডনেস যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো মেডিসিন নেই। এক্ষেত্রে কিছু কন্ট্যাক্ট লেন্স ও চশমা ব্যবহার করে আপনি আপনার অবস্থার উন্নতি করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ মতো কাজ করতে হবে। কোনো ড্রাগের ফলে যদি আপনার এই অসুবিধাটা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে সেই ডক্টর সাহেব হয়তো সেই ড্রাগটা বন্ধ করে দিবে, তার এগেনস্টে কোনো ট্রিটমেন্ট দিতে পারে, কিন্তু সরাসরি কোনো ট্রিটমেন্ট বা কোনো অপারেশন নেই কালার ব্লাইন্ডনেসটা ঠিক করার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি তারপরেও আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে তবে আপনি নিকটবর্তী কোনো অপথালমোলজিস্টের কাছে গিয়ে কিংবা আই, মতলব আই যারা চেক করে তাদের কাছে গিয়ে চেক করতে পারেন, কিংবা আপনি কোনো আই স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন। যদি কোনো কনফিউশন থাকে তো আপনার কনফিউশনটা ক্লিয়ার করা একান্ত প্রয়োজন। তবে আশা করি আমরা আপনাদের অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। এ ধরনের আরও মেডিকেল রিলেটেড বিভিন্ন তথ্য পেতে হলে
যেমন ব্লাড টেস্ট, সুগার টেস্ট, কখন খেয়ে করতে হবে, না খেয়ে করতে হবে, এমআরআই করার আগে কি নিয়ম, এক্সরে করার আগে কিভাবে যেতে হবে, ইইজি করার আগে কিভাবে যেতে হবে, খালি পেটে যেতে হবে না ভরা পেটে যেতে হবে, পেশাব জমা রেখে যেতে হবে না পেশাব করে যেতে হবে, জল খেতে হবে কি জল খেতে হবে না, এ ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে নতুন, সুতরাং আপনাদের সাপোর্ট একান্ত আমাদের প্রয়োজন। তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।